नमस्कार बंधुरा, जब वैकेंसी यूट्यूब चैनल में सबा के स्वागत। बंधुरा, नैशनल इन्स्टिट्यूट अफ फार्मास्यूटिकल एडुकेशन एंड रिसार्च कलकता, एखे तुम्हारे नियोगे एक विज्ञप्ति प्रकाशित हो, अर्थात केंद्रीय सरकार एक चाकरि तुम देखते लेखा आखने डिपार्टमेंट अफ फार्मास्यूटिकल मिनिस्ट्री एंड केमिकल फर्टिलाइजार्स गवर्नमेंट अफ इंडिया, चुनीलाल भवन, मानिकतला मेन रोड, कलकता 54, वेस्ट बेंगल থেকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের নিয়োগটা হবে। রাজ্যের এই চাকরি এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা চাকরি। এখানে কিন্তু রাজ্যের বেশি মানুষ এই বিষয়ে জানেন না। রাজ্যের বলতে গেলে 80-90% মানুষ কিন্তু এই ডিপার্টমেন্টের কথা জানেন না, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্টের কথা। এখানে কিন্তু খুব কম সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে এবং এখানে কিন্তু প্রায় ডাইরেক্ট অনেক রিক্রুটমেন্ট করে নেওয়া হয়। ডেপুটেশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হয়। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। নন টিচিং এবং টিচিং দু রকম পদে নিয়োগ হচ্ছে। তোমাদের একে একে আমি সব বলছি, মানে বেতন, স্যালারি, আবেদন, বয়স কত, কী হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা তোমরা দেখতে পেয়ে গেলে 7-8-2022 একদম রিসেন্ট ডেটা প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের কিন্তু অবশ্যই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.niper.kolkata.edu.in এই ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল সুইটেবল ন্যাশনাল ফর নন টিচিং অ্যান্ড টিচিং স্টাফ তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের টিচিং স্টাফ প্রথমেই আছে, টিচিং স্টাফ নিয়োগ হচ্ছে, তোমাদের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তোমাদের মেডিকেল ডিভাইসের জন্য, ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসের জন্য অ্যানালিসিস এবং টক্সিলজি এবং মেডিসিন কেমিস্ট্রির জন্য তোমাদের নিয়োগ হচ্ছে। তোমাদের কিন্তু বয়সটা মোটামুটি ওই 45-50 মধ্যে বয়স হলে আবেদন তোমরা করতে পারবে। 40 বছরেও কিছু কিছু পোস্ট আছে। এরপরে মেন যেটার জন্য তোমাদেরকে বলা, সেই নন টিচিং স্টাফে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু বেশ খানিকটা ভ্যাকান্সি তোমাদের আছে। ইস্টার্ন অ্যান্ড সিকিউরিটি অফিসার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তোমাদের 10টা ভ্যাকান্সি আছে এবং তোমাদের কিন্তু অবশ্যই একটা পোস্ট আছে যেটা 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের পরেই বলে দিচ্ছি। মেডিকেল অফিসার আছে, হেলথ কেয়ারের জন্য 10টা পোস্ট খালি আছে এবং তোমাদের কিন্তু অবশ্যই 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের গেস্ট হাউস সুপারভাইজার বা হোস্টেল সুপারভাইজারের জন্য তোমরা আবেদন করতে পারবে। সায়েন্টিস্ট বা টেকনিক্যাল সুপারভাইজার, পাবলিক রিলেশন অফিসার্স, সিকিউরিটি টু রেজিস্টার, অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে তোমাদের রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, এই সমস্ত পদে কিন্তু তোমরা কিন্তু মিনিমাম 38-45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই 35-45 বছর বয়স হলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং এসসি এসটি হলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু বয়সের ছাড় তোমরা পাবে। এবার তোমাদেরকে আমি একটু বলে দিই যে তোমরা কিন্তু প্রফেসর যদি হতে যাও তাহলে কিন্তু অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে নেওয়া হবে, কোনোরকম কোনো পরীক্ষা নেওয়া হবে না বা তোমাদের ডেপুটেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ বলা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা ডেপুটেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে, কোনোরকম কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষাও তোমাদের হবে না। হয়তো খুব বেশি হলে একটা ইন্টারভিউ তোমাদের হতে পারে, যেটার জন্য তোমাদের অবশ্যই কিন্তু পিএইচডি থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন রকম অর্গানাইজেশনে কাজ করার বা সায়েন্টিফিক ইনক্লুডিং গ্রিন কেমিস্ট্রি এই সমস্ত কাজ করলে তোমরা আবেদন করতে পারছো। এবং এর পরবর্তীকালে তোমাদের কিন্তু অবশ্যই আবারও প্রফেসরের জন্য তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং এরপরে তোমাদের কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর পদে তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে নেওয়া হবে। ওই একই রকম ডিগ্রি তোমাদের চাই, এমএসসি বা এমটেক বা বিটেক বা তোমাদের অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরকম তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসরগুলোর পোস্ট একই রকম। এবার তোমাদের কিন্তু অবশ্যই নন টিচিং স্টাফ যেটা আমাদের মেন তোমাদেরকে বলা, সেখানে তোমরা আবেদন করতে গেলে ই স্টেট সিকিউরিটি অফিসারের জন্য অবশ্যই তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা না হওয়ার চান্সটাই বেশি। ওরা যারা কমিটি ঠিক করবে, শর্ট লিস্ট কাদের করা হবে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, সেইভাবে তোমরা আবেদন করতে পারবে। এবার কোয়ালিফিকেশান কী চেয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক বা বিএ পাস যেটাকে বলি সেটা থাকলে তোমরা আবেদন করতে পারছো। 45 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর্মি, নেভি, এয়ারফোর্স, প্যারামিলিটারি ফোর্স, এই সমস্ত কমিশনড সার্ভিসের অ্যাপ্লাই করা, মানে ডিগ্রি থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বা তোমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের যদি ডিগ্রি থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের কিন্তু আছে মেডিকেল অফিসার, এখানে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটি হলে কিন্তু অবশ্যই বয়সের ছাড় তোমরা পাবে, যেটা তোমাদের কিন্তু অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যেহেতু মেডিকেল অফিসার সেহেতু এমবিবিএস ডিগ্রি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এর পরবর্তীকালে তোমাদের কিন্তু আছে পাবলিক রিলেশন
অফিসার, এটা তোমাদের কিন্তু পে লেভেল 8 এবং 7 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, নো পরীক্ষা, কোনো রকম পরীক্ষা হবে না, যা শুধু হয়তো একটা মানে ইন্টারভিউ হতে পারে বা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট একটা, তোমাদের কম্পিউটার উপর তোমাদের কিছু নলেজ নিতে পারে। তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে, ডিসিপ্লিন যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো কোর্স থেকে তোমরা গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবে। গেস্ট হাউস লেকচারার বা হোস্টেল সুপারভাইজারের জন্য অবশ্যই কিন্তু জেনারেলদের পোস্ট খালি আছে, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে। তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। 30-35 বছর পর্যন্ত তোমাদের কিন্তু বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে সায়েন্টিস্ট বা টেকনিক্যাল সুপারভাইজারের জন্য তোমাকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। যতগুলো পোস্ট আছে তোমাদের কিন্তু সব কিন্তু বলতে গেলে পেলে ব্যাচেলার ডিগ্রি বা এমএসসি থাকতে হবে। সিকিউরিটি তোমাদের দেখতে পাচ্ছ এখানে 8 লেভেলের তোমাদের কিন্তু মাইনে দেওয়া হবে। এবং অ্যাকাউন্টেন্টের জন্য সেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের টেলিফোন অপারেটার কাম রিসেপশনিস্টের জন্য সেই একই রকম কোয়ালিফিকেশান লাগবে। হিন্দি ট্রান্সলেটারও তাই লাগছে, তোমাদের হিন্দি গ্র্যাজুয়েট লাগবে। এবং তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশান উইল বি সেন্ড, বেসিক ডাটা সাবমিটেড বাই ক্যান্ডিডেট ইন অ্যাপ্লিকেশান ফর্ম হার্ড কপি তোমাদের কিন্তু অবশ্যই পাঠাতে হবে এবং অনলাইন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে তোমরা কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বা তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের কোন কোথায় চালান দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যান অ্যাপ্লিকেশান ফি, দেখতে পাচ্ছ 1000 টাকা লাগবে তোমাদের টিচিং স্টাফের জন্য, নন টিচিং স্টাফের জন্য 500 টাকা লাগবে। এখানে কিন্তু এসসি এসটি ওরকমভাবে ভাগ করা নেই, শুধুমাত্র নন টিচিং এবং টিচিং স্টাফের জন্য 500 এবং 1000 টাকা লাগছে। এই যে ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাচ্ছ, নেম অফ দ্য ব্যাঙ্ক, এই ব্যাঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে বা টাকাটা তোমাদের কিন্তু এদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবার তোমরা কিন্তু অবশ্যই মানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো বা অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারো, সেই ডিটেলস তোমরা কিন্তু এই নোটিশের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই যদি তোমরা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে একটা তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট তোমরা পাবে, সেই অ্যাপ্লিকেশান ফরম্যাট কিন্তু এই পোস্ট কোডটা দিয়ে দেবে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা দিয়ে দেবে। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ, দ্য রেজিস্টার আইসি NIPER কলকাতা 168 চুনিলাল ভবন মানিকতলা মেন রোড 7,54। এখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই 7/9/2022 মধ্যে তোমরা কিন্তু যদি অ্যাপ্লিকেশান পাঠাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশানটা গ্রহণ করে নেওয়া হবে। এবং ওদের যদি মনে হয় যে তুমি শর্ট লিস্টে সিলেক্ট হয়েছো তাহলে তোমাদেরকে ডেকে একটা ইন্টারভিউ টাইপে নিয়ে নেওয়া হবে। তো এরকম ধরনের দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশান প্রোফর্মা তোমাদের কিন্তু তৈরি করতে হবে, এই সেম টু সেম এগুলো যেগুলো দেখতে পাচ্ছ দেখতে পেয়ে এগুলো তৈরি করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করবো। আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ।